প্রিয় ছাত্রছাত্রীরা আবারও একটি নতুন পেজ নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা টেস্ট পেপারের মাধ্যমিক 2023-এর ফিজিক্যাল সায়েন্সের 275 নাম্বার পেজের সমস্ত প্রশ্নগুলোর মধ্যে যেগুলো জানো তোমরা তোমাদের ক্ষেত্রে একটু কষ্টকর হবে বা ব্যাখ্যামূলক সেইগুলো আমি করিয়ে দিয়েছি। বাকিগুলো কিন্তু তোমাদের বই থেকেই ডাইরেক্ট সরাসরি রয়েছে, সেইগুলো আর বারবার রিপিট করছি না, তো সেইগুলো তোমরা বই থেকেই দেখে নেবে। ক্লিয়ার? যদি না পেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব। ওকে, তো একের তিনের যে প্রশ্নটি এখানে রয়েছে খুবই ভালো একটি প্রশ্ন। এখানে একের তিনের এখানে বলেছে যে এসটিপিতে 11,200 ml গ্যাসের ভর 8 গ্রাম হলে গ্যাসটি হলো কোনটি? এখানে বলতে চাইছে যে চারটি অপশনে সংকেত দেওয়া আছে, ঠিক আছে, এবং সেই সংকেত থেকে আমাদের গ্রাম আণবিক ভরটা নির্ণয় করতে হবে। আর এখানে যে প্রশ্ন দেওয়া আছে এইখান থেকেও আমাদের গ্রাম আণবিক ভরটা নির্ণয় করতে হবে। তাহলে দুটো ম্যাচ যদি করে যায় তখনই সেই সংকেতটাই হবে আমাদের এই গ্যাসটি। ওকে, তো এসটিপিতে যদি ML করি আমরা, 11,200 ml গ্যাসের ভর কত? 8 গ্রাম হচ্ছে। তাহলে একে কত এবং 22.4 লিটার বলেছিলাম, 22.4 লিটার সমানিত হচ্ছে কত? 22,400 ml, এবং 22,400 ml এর ভরটা কত হবে? এখানে আসবে 16 গ্রাম। অর্থাৎ যে গ্যাসটার কথা এখানে বলা হয়েছে তার গ্রাম আণবিক ভর হচ্ছে 16 গ্রাম, অর্থাৎ আণবিক ভর 16। তাহলে প্রত্যেকটা অপশন থেকে আমরা আণবিক ভরটা নির্ণয় করব। দেখা যাচ্ছে মিথেনের ক্ষেত্রে কিন্তু আমাদের 16 বোঝে যাচ্ছে, তো যেখানেই তোমাদের 16টা বোঝে যাবে সেইখানে স্টপ করে দেবে, এবং 16 যদি বোঝে যায় তাহলে আমাদের এটাই সঠিক উত্তর হয়ে যাবে এ, এবং বাকিগুলো আর করতে হবে না। যদি এতে না মিলতো, বিতে না মিলতো, সিতে না মিলতো, ডিতে যেতাম, এইভাবে কিন্তু ভেঙে ভেঙে করতে হয়। ক্লিয়ার? একের আটে যে প্রশ্নটি রয়েছে, 5 বিভব পার্থক্যের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে ব্যয়িত ক্ষমতা কত হবে? তড়িৎ ক্ষমতা সমান আমরা কি জানি, বিভব প্রভেদ গুণিত প্রবাহ মাত্রা। তাহলে দুটোর গুণফল করে দিলেই ওয়াটে আমাদের উত্তরটি চলে আসবে, বোঝা গেল? তাহলে ওয়াটে আমাদের উত্তরটি এখানে চলে আসছে। এরপরে যেটা রয়েছে 2-4 যে প্রশ্নটি, 4 গ্রাম যে হাইড্রোজেন গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লিখো। 4 গ্রাম হাইড্রোজেন বলতে কত মোল বোঝাচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 4 গ্রামকে আমরা কি করব, হাইড্রোজেনের যে মোলার ভর সেটা দিয়ে আমরা ভাগ করে দেব, করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 2 মোল। এবং আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি, পিভি সমান NRT, এন বলতে মোল সংখ্যা, তা মোল সংখ্যা 2 আমরা বসিয়ে দেব, এবং পিভি সমান 2 RT, এটা আমাদের সমীকরণটি হয়ে যাবে, বুঝতে পারলাম? এরপর 3-2 যে প্রশ্নটি রয়েছে গ্যাসের আচরণ অধ্যায় থেকে, যে 30°C উষ্ণতায় 800 mmHg চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 cm³, একই উষ্ণতায় কত চাপে গ্যাসের আয়তন 75 cm³ হবে? এখানে গ্যাসের প্রাথমিক অবস্থায় চাপ এবং আয়তন যথাক্রমে P1 এবং V1 দেওয়া আছে, গ্যাসের অন্তিম বা চূড়ান্ত আয়তন V2টা দেওয়া আছে। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে উষ্ণতা অপরিবর্তিত আছে, অর্থাৎ বয়লের সূত্র আমরা প্রয়োগ করব, P1 V1 সমান P2 V2, সেইখান থেকে আমরা P2 নির্ণয় করব। তো P2 সমান হয়ে যাবে P1 V1 বাই V2, মানগুলো বসিয়ে দেব, কাটাকাটি করব, যেটা আসবে সেটা mmHg-তে আসবে আমাদের উত্তর। ক্লিয়ার? অথবা যে প্রশ্নটি এখানে রয়েছে, 27°C উষ্ণতায় 800 mmHg চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 cm³, 600 mmHg চাপে কত উষ্ণতায় গ্যাসটির আয়তন 3 গুণ হবে? তো এখানে প্রাথমিক যে চাপ সেটা দেওয়া আছে mmHg-তে, সেটা আমরা cm HG-তে করলাম, এই সেন্টিমিটার বা semi HG-তে। প্রাথমিক আয়তন এখানে দেওয়া আছে cm³-এ, প্রাথমিক উষ্ণতা T1, 27°C দেওয়া আছে সেটাকে কেলভিনে করে দিলাম, এবং P2 এখানে দেওয়া আছে 600 mmHg, সেটা সেন্টিমিটারে আমরা করে নিচ্ছি, cm HG-তে। এবং অন্তিম যে ভলিউম সেটা কিন্তু 3 গুণ হয়েছে প্রাথমিকের তুলনায়, 3 গুণ, প্রাথমিকও কত ছিল 100 ছিল, সেটা 3 গুণ করলাম, তাহলে 300,
সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে এবং গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা আমরা টি কে ধরে নিচ্ছি কেলভিনে, ওকে। এরপর বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ থেকে আমরা পাই পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান সমান পি টু ভি টু টি টু, ঠিক আছে। এইখান থেকে টি টুর মান নির্ণয় করব এবং টি টুর মান হচ্ছে টি আমরা ধরেছিলাম, তারপর প্রত্যেকটার মান বসিয়ে যদি সরল করি আমরা তাহলে আমরা পেয়ে যাব 675 কেলভিন, অর্থাৎ গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 675 কেলভিন, যেটাকে আমরা সেলসিয়াসে করতে গেলে -273 বিয়োগ করে দেবো, সেইখান থেকে 402 সেলসিয়াস হয়ে যাবে, ডিগ্রি সি, ওকে। তিনের চারে যে প্রশ্নটি রয়েছে, 18 ডিগ্রি সি উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার, এই কথাটির অর্থটা কী হবে? কথাটির অর্থ হবে 18 সেন্টিমিটার সি উষ্ণতায় 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যে তামার ঘনকে 2 বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধ হয়ে যাবে 1.78 × 10⁻⁶ ওহম, বোঝা গেল। এরপর চলে আসছি 4-2 যে প্রশ্নটি রয়েছে রাসায়নিক গণনা থেকে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু H2SO4 সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? তো 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক আছে, 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক কত আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো 35% অশুদ্ধি আছে, তাহলে অশুদ্ধি যদি 35 হয় তাহলে বিশুদ্ধ কত হবে? 65, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা এখানে বের করব 65/100 × 50, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 32.5 গ্রাম জিঙ্ক, ওকে। এরপর বিক্রিয়া সমিতির সমীকরণ আমরা জানি, এটা নতুন করে কিছু বলার নেই, জিঙ্ক H2SO4 জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। এখানে জিঙ্কের যেটা দেওয়া আছে আণবিক ভর 65.5, এটাকে আমরা কিন্তু 65 ধরব, ঠিক আছে, আমরা 65 ধরতে পারি, 65 ধরলে কিন্তু আমাদের উত্তরটি কারেক্ট আসবে, ওকে। তাই 65 ধরছি এবং এখানে 2, তো বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি যে 65 গ্রাম জিঙ্ক H2SO4 সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে 2 গ্রাম, একে কত এবং 32.5 কত করলে আমরা কিন্তু উত্তর পাচ্ছি 1 গ্রাম, অর্থাৎ আমাদের এখানে উত্তর হবে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, বোঝাতে পারলাম। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে, লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে STP-তে 11.2 লিটার হাইড্রোজেন পেতে কত গ্রাম আয়রনের প্রয়োজন হবে? বিক্রিয়াটি লিখে দেবে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 168, আর এখানে যদি লিটারে করি আমরা, গ্রামে তো করার দরকার নেই, এখানে লিটারে বলেছে, তাহলে 4×22.4 লিটার, ক্লিয়ার। এরপর বিক্রিয়া অনুসারে আমরা বলে দিতে পারি যে 4×22.4 লিটার হাইড্রোজেন পেতে আয়রন কত প্রয়োজন? 168 গ্রাম। তাহলে প্রদত্ত যেটা দেওয়া আছে 11.2 লিটারে কত হবে? 21 গ্রাম, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় আয়রন হবে 21 গ্রাম, যেটা আমাদের উত্তর, বোঝাতে পারলাম। এরপর 4-3 যে প্রশ্নটি রয়েছে যে তামার তাপ পরিবাহিকতা 0.92 বলতে কী বোঝো? কঠিন পদার্থের তাপ পদ্ধতিতে সঞ্চালিত হয়, তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখে নাও, এখানে পরিবাহিকতা আর তাপ পরিবাহিতাঙ্ক একই জিনিস, ঠিক আছে। তো এর অর্থ হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার² প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার ব্লকের ওপর উভয় প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সি হলে 1 সেকেন্ডে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবাহী তাপের পরিমাণ হবে 0.92 ক্যালোরি, ঠিক আছে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতিতে পরিচালিত হয়, তাপ পরিবহন পদ্ধতিতে, ওকে। এরপর 4-5 যে প্রশ্নটি রয়েছে যে উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্বে F দ্বিগুণ দূরত্বে রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? প্রয়োজনীয় চিত্রের সাহায্যে দেখাও এই ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতিও কেমন হবে। তো এইখানে চিত্রটি আঁকার চেষ্টা করেছি তোমাদের কেবলমাত্র দেখানোর জন্য যে কীভাবে এই প্রশ্নগুলো উত্তর করবে, চিত্র করবে, নামকরণ করবে, কোনটা বস্তু কোনটা প্রতিবিম্ব বলে দেবে এবং প্রতিবিম্বের অবস্থানটা বলতে হবে যেইভাবে দেবে প্রশ্নে, বস্তুর বিপরীতে এবং 2F দূরত্বে গঠিত হবে, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, সদ অবশিষ্ট বস্তু সমান আকারের হয়,
ব্যাস এইটুকু লিখলে কিন্তু তোমাদের নাম্বার। এখানে কিন্তু চিত্রটা ভাই মাস্ট দিতেই হবে, চিত্র না দিলে কিন্তু এখানে নাম্বার পাবে না, বা তুমি প্রশ্নের উত্তরটাও করতে পারবে না, বোঝা গেল? চারের সাত অথবা দুটি রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সময়ে তুল্য রোধ দেওয়া আছে, দশ যেটা হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধ ওহম, এবং 2.1 যেটা হবে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। দুটি রোধের মান কত হবে? আমরা প্রথমে দুটি রোধের মান আমরা ধরে নিচ্ছি R1 R2। ওকে, শ্রেণী সমবায়ে কী হবে? R1 + R2 সমান 10 ওহম, যেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আমরা বলে দিতে পারি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হবে? 1/R1 + 1/R2 সমান 1/2.1। এখানে দশমিকটাকে ওঠানোর জন্য উপরে 10 করলাম এবং সরলীকরণ করলাম, এই সমীকরণটি আসবে। এবার দেখো এখানে R1 + R2 এটা 10, তাহলে 10 কেটে যাবে, তাহলে আমাদের এখানে কি আসবে? এখানে চলে আসবে 1/R1 R2 সমান 1/21। সেখান থেকে R1 R2 সমান 21 এবং R2 এর স্থানে আমরা এই মানটি বসিয়ে দিচ্ছি, এইখান থেকে এই জিনিসটা এসেছে। ওকে, আসলে আমরা বসিয়ে দিলাম, এবারে মিডিল টার্ম করবে, এটা তো বাচ্চাদের জিনিস, আর নতুন করে বলার কী আছে, তাই না? মিডিল টার্ম করার পর দেখবে এইরকম দুটো আসবে, তারপর ইন্ডিভিজুয়ালি এরা শূন্য হয়ে যায়। R1 একবার 7 আসবে, R1 একবার 3 আসবে, তাহলে এখানে বলে দিতে হবে আমাদের যে R1 7 হলে R2 হবে 3 এবং R1 3 হলে R2 হবে 7, অর্থাৎ রোধ দুটি হবে 3 ওহম এবং 7 ওহম, বোঝা গেল? এরপর IBC নোমেনক্লেচারটি দেখে নাও তোমরা। প্রথমে যেটা রয়েছে ডাইমিথাইল ইথার, দুটো মিথাইল আছে এবং ইথার গ্রুপ আছে, তাই ডাইমিথাইল ইথার, এবং দুটি কার্বন রয়েছে এবং অ্যালকোহল তোমার অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে দুটি কার্বন ইথ যুক্ত অ্যাল ইথানল। তারপরে দেখো তিনটি কার্বন রয়েছে এবং কার্বক্সিলিক গ্রুপ রয়েছে নোইক অ্যাসিড, তাহলে প্রোপ নোইক অ্যাসিড, প্রোপ যুক্ত ওইক অ্যাসিড অর্থাৎ প্রোপানোইক অ্যাসিড, বুঝতে পারলাম? দেখো ভাই, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো না, অনেকবার বলছি লাইক করো, লাইক করো, কেউ করছো না। দয়া করে যে মন দিয়ে শুনছো, দয়া করে লাইকটা করো, তাহলে বুঝতে পারবো যে না তোমরা অ্যাক্টিভ আছো। যাই হোক, থ্যাংক ইউ।